even know where at this moment. Hello everyone, assalamu alaikum. Shabaike, shori bhalo achen ebong ami onek bhalo achi apnader duate. আসলে কিছু কথা শেয়ার করার জন্য আজকে লাইভে আসা। সাধারণত আপনাদের সাথে কখনো কথা বলা হয় নাই আর এবং কখনো দেখা হয় নাই, তার জন্যই লাইভে আজকে আসা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেশ কিছুদিন ধরেই আমাকে নিয়ে অনেক ট্রোল কথা নিউজ হচ্ছে, আপনারা দেখেছেন। সো আমার প্রিয় সাংবাদিক ভাইরা যারা আছেন, তা আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক বেশি চিন্তিত। আশা করি আমার পার্সোনাল লাইফ নিয়ে এত কিছু চিন্তা করার কিছু নাই, বিকজ দিন শেষে দেখেন আমি একটা প্রফেশনাল প্লেয়ার। দিন শেষে আমার ব্যক্তিগত জীবন আছে, যেটা আমার পার্সোনাল লাইফ বলতে পারেন। হ্যাঁ, আমি টিকটক করেছি ফর ফান, নাথিং এলস, বাট এটা আমি মনে করি না যে এটা অনেক বড় একটা কারণ হতে পারে, বা এমন কোনো কিছু, বা দেশের জন্য, দেশের বিরুদ্ধে কোনো কাজ, এমন কিছু কাজ করিনি আমি, বা ক্রিকেটের হতে পারে না এমন যে ক্রিকেট লাইফ আলাদা, মানুষের পার্সোনাল লাইফ আলাদা। সো এই আর কি, বাট আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যেভাবে তুলে ধরেছে সবার মাঝে, এটা অনেক বড় একটা অপরাধ করেছি এবং দেশে বিরোধিতা করতেছি এমন কিছু একটা মনে হয়েছে। বাট দেখেন দিন শেষে কিন্তু আমার ফ্যামিলি আছে, সবারই ফ্যামিলি আছে, দিন শেষে সবারই ফ্যামিলি। সব ফ্যামিলি মেম্বাররা কিন্তু বুঝতে পারে না যে আসলে নিউজটা কী হচ্ছে, পজিটিভ না নেগেটিভ কথা হচ্ছে। তো অনেক ফ্যামিলি মেম্বারই কষ্ট পায়, আমার আব্বু আম্মু আছে, ওয়াইফ আছে, ফ্রেন্ডস ফ্যামিলি আছে, সবাই আছে। আমি মনে করি না টিকটক নিয়ে এত বড় কিছু হওয়ার, এটা জাস্ট ফর ফান, সবারই তো পার্সোনাল লাইফ থাকতে পারে, এটা নিয়ে এত কিছু আশা করি বলা উচিত না। আর যেভাবে সাংবাদিক ভাইরা আমার টিকটক বা অন্য কিছু নিয়ে যেভাবে নিউজ করেছে, আসলে এটা গ্রহণযোগ্য না, কারণ এটা এটা আলাদা চ্যাপ্টার। এটা আমি জাস্ট করেছি আমার ফানের জন্য, মজা করার জন্য, রিফ্রেশমেন্টের জন্য। এটা যখন যেভাবে তুলে ধরেছে সবাই, বাট আমার কাছে মনে হয় যে আমি তো লজ্জিত, বাট আমার আমি মনে করি আমার দেশও এখানে লজ্জাজনক পর্যায়ে পড়ে যাচ্ছে। দেখেন দিন শেষে আমার পরিবার আছে, সব কিছুই আছে, তো তারা তো কষ্ট পাই এইসব নিউজ দেখে। আমি তো দেশের জন্য খেলতেছি, আমি চাইবো যে দেশের জন্য খেলার জন্যই, দেশের জন্য খেলি, একটা তো মানুষের সম্মান আছে এবং একটা এটা অবশ্যই সম্মানজনক একটা বিষয়। বাট কেউ যদি এটাকে নিয়ে নেগেটিভ নিউজ করে, তাহলে অবশ্যই এটা একটা সম্মান ঘত বা কী বলো এটাকে, এটা হয়তো বা মান সম্মান হানি হতে পারে। তো আশা করি, আশা করব যে যারা সাংবাদিক ভাইরা আছেন বা যারা আছেন, তারা এইসব নেগেটিভ নিউজ থেকে বিরত থাকুন। দেখেন দেশে অনেক নিউজ আছে, যেসব নিউজ দেশে উন্নয়নের জন্য আমাদের অনেক উপকার আসবে, সেসব নিউজ করেন, সেসব নিয়ে কাজ করেন, সেসব তুলে ধরেন দেশকে উন্নত করার জন্য। ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি বলি, ওয়ার্ল্ড কাপে যে বাদ পড়েছি, আমি একটু কোনো আফেক নাই আমার, আমার কোনো ইমোশন নাই, বিকজ অফ দেখেন আমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি ভালো, বাংলাদেশ এই টিমে গেছি, ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছি, সেই জন্য কিন্তু আমাকে এশিয়া কাপে, ইউএতে,
ওয়ার্ল্ড কাপে চান্স দিয়েছিল আমাকে, বাট আনফর্চুনেটলি আমি 4 মাসের কিছু করতে পারি নাই, তার জন্যই কিন্তু আমাকে বাদ দিয়েছে। এর আমি অখুশি, একবারও একদম অখুশি না, বাট আমার জায়গায় যে খেলতেছে অবশ্যই তারা মনে করছে আমার থেকে অনেক বেশি যোগ্যতা, এবং দিন শেষে কিন্তু যদি বাংলাদেশ জিতে আমি সবচেয়ে বেশি খুশি আমি হব এবং সবচেয়ে বেশি প্রাউড আমি হব। আই হোপ যে আপনারা সবাই হবেন আর কি। আর বিসিবিতে যারা ম্যানেজমেন্ট আছেন, যারা প্রধান নির্বাচক যারা আছেন, নির্বাচক যারা আছেন, স্যাররা আছেন, ম্যানেজমেন্ট স্যাররা যারা আছেন, তারা অবশ্যই বিচক্ষণ, তারা সঠিক সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। আমরা কোনো প্লেয়ারই তারা ডাউট করি না, কারণ তারা সবসময় চাই বাংলাদেশকে রেজাল্ট ভালো করার জন্য, এবং যে যোগ্য প্লেয়ার সেই খেলবে বেস্ট অফ ইলেভেনে বা বেস্ট 15-এ, এটা আমি সবসময় মনে করি এবং তাদেরকে সবসময় থ্যাঙ্কস দিই। দেখেন, আমি যদি পারফর্ম না করতাম তাহলে কিন্তু আমি কল পেতাম না ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপে। আর যদি আমি মানুষের কিছু করে যদি আমি চান্স পেতাম তাহলে কিন্তু 3 বছর আমি বাইরে বসে থাকতাম না, তাহলে 3 বছর আগে ন্যাশনাল টিমে খেলতাম। আর হয়তো আমি এই কথাটা কেন বললাম, এটা কারণ আছে, আমাদের দেশের সবচেয়ে বড় নিউজ পোর্টার, অনলাইন নিউজ পোর্টার সমকাল একটা নিউজ করেছে আমাকে নিয়ে আজকে সকালে। আমি নাকি বিসিবির কোনো একটা ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমি হচ্ছে টিমে ঢুকেছি। বাট দেখেন ভাই, আসলে নিউজ করার আগে আসলে তথ্য নিয়ে নিউজ করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা মানুষের পার্সোনাল লাইফ হয়ে যাচ্ছে, পার্সোনাল অ্যাটাক হচ্ছে, পার্সোনাল আক্রমণ হচ্ছে। আমার মনে হয় না আমি যদি কাউকে নিয়ে যদি কারো ম্যানেজমেন্ট সাথে কথা বলে যদি আমি ন্যাশনাল টিমে ঢুকি তাহলে আমি আরও 3 বছর আগে ঢুকতাম, এখন ঢুকতাম না। ঢাকা প্রিমিয়ার লিগ ভালো খেলেছি, বাংলাদেশ এই টিম ভালো খেলেছি, যেটা বললাম আপনাকে, আমি যেটা আপনাদের বললাম, সেই কারণে কিন্তু আমি ন্যাশনাল টিমে কল পেয়েছি আফটার 3 বছর পরে। তো এসব কথা আসলেই অযুক্তিকর এবং আমি কখনোই যোগ্য মনে করব না, এবং এতদিন কোনো কথা বলিনি আমি, বা কোনো লাইভেও আসি নাই, কোনো কিছু কোনো প্রতিবাদ করি নাই, কিছু বলি নাই। বাট যখন আমার পার্সোনাল ম্যাটার নিয়ে চলে আসতেছে, এটা বেশি হয়ে যাচ্ছে, এক্সেস হয়ে যাচ্ছে, তখন আমার বাধ্য হয়েছে আপনাদেরকে কথা শেয়ার করার জন্য, লাইভে আসার জন্য, যে এটা আসলেই গ্রহণযোগ্য না আমার জন্য, মানে আমার জন্য না, কোনো প্লেয়ারের জন্য গ্রহণযোগ্য না, কারণ এটা প্রফেশনাল বাইরে। আপনারা যারা যারা প্রিয় সাংবাদিক ভাইরা আছেন তারা আমার প্রফেশনাল নিয়ে কথা বলেন, আমি কোনো কিছু মনে করব না। বাট আমার আমি তো কোনো অন্যায় কিছু করি নাই বা দেশের সাথে কোনো বিরোধিতা করি নাই যে আমাকে নিয়ে এরকম নিউজ হবে। আর এটা আমার একটা মান সম্মান আছে আমার সবার কাছে এবং আমার ফ্যামিলির কাছে আছে, দেশের সাথে কোনো ফ্যামিলি আমার এগুলো নিউজ পড়ে এবং দেখে ওরা কষ্ট পায়। তো আমি এটার ব্যবস্থা নেব এবং ইনশাল্লাহ সঠিক একটা ব্যবস্থা নেব ওনাদের বিরুদ্ধে, সমকালের বিরুদ্ধে অবশ্যই নেব ইনশাল্লাহ। এতদিন যেহেতু চুপ ছিলাম, কিছু বলা হয় নাই, বাট একটা অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটা আমার ব্যক্তি স্বাধীনতার উপরে আক্রমণ হয়েছে। সো আমি মনে করি এটা একটা নেওয়া উচিত। দিন শেষে সব কিছু কিন্তু ফ্যামিলি ম্যাটার, সব কিছু ফ্যামিলি ম্যাটার। এটা আমার একাত্ম লাইফ না, আমার বউর সাথে, আমার বাবা মার সাথে, আমার ফ্রেন্ডস ফ্যামিলি আছে যারা আছেন বাইরে, সবাই ফ্যান্স ফলোয়ার আছেন, সবাই এটাতে খুবই কষ্ট পাই। বাট আমি মনে করব যারা সাংবাদিক ভাইরা আছেন, দয়া করে দেশের অনেক অনেক নিউজ আছে যেগুলো নিউজ এখনও সবার মাঝে পৌঁছায় নাই, ওই নিউজগুলো আপনারা করেন, দেশে উন্নতির জন্য, উন্নয়ন হোক, দেশে ভালো হোক, সেটা আমি কেন সবাই চাই, 16 কোটি মানুষ সবাই চাই। এবং যদি বাংলাদেশ টিম যদি বিশ্বকাপে ভালো খেলে তো মনে হয় না আমার থেকে বেশি কেউ খুশি হবে, কারণ আমি অ্যাজ এ টিম মেম্বার হিসেবে বলতে পারি, অ্যাজ এ জনগণ হিসেবে বলতে পারি, তারা ভালো রেজাল্ট করুক। এবং যেই যেই প্লেয়ার খেলতেছে সবাই অনেক অনেক যোগ্যতা নিয়েই খেলতেছে, নো ডাউট, তারা পারফর্ম করে খেলতেছে এবং আশা করি তারা পারফর্ম করেই খেলবে এবং একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে আমাদের সবার জন্য। এবং আমি অনেক প্রাউডলি বলতে পারবো যে টিমটা গেছে সেই টিমটা অবশ্যই অনেক 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 ব্যালেন্স টিম, অনেক ভালো টিম এবং খুব এক্সপিরিয়েন্স টিম, এবং আশাবাদী আমি খুব তাদের প্রতি যারা ভালো খেলবে আর কি, আলহামদুলিল্লাহ। আর বেশি কিছু বলার নাই ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কমেন্ট আসছে সেখানে, সরি সবার কমেন্ট তো আসলে পড়া সম্ভব না, বাট সবাই লিখেছেন সামনের দিনের শুভকামনা থাকলো,
বাংলাদেশ টিমে দেখতে চাই। হ্যাঁ ভাই অবশ্যই, আমি নেক্সট ন্যাশনাল লিগ হচ্ছে বাংলাদেশে, এখানে ডোমেস্টিক ন্যাশনাল লিগ হচ্ছে, আমি থার্ড রাউন্ড থেকে ইনশাল্লাহ জয়েন করবো ন্যাশনাল লিগে, চেষ্টা করব নিজেকে আবার গুছিয়ে সুন্দর করে আবার ভালো কিছু খেলার জন্য, ভালো কিছু করাই হচ্ছে আমার লক্ষ্য, দেশকে ভালো কিছু দেওয়ার জন্য আমার লক্ষ্য, যে কতদিন খেলি না কেন যেন ভালো মতো খেলতে পারি এবং দেশকে রিপ্রেজেন্ট করে ভালো যেন কিছু করতে পারি, সেটাই আমার মেইন লক্ষ্য। যে কোনো খেলায় হোক না কেন, ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল হোক, চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, এবং যারা যারা আমার সাথে আছেন বা ফ্যান ফলোয়ার যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এত দোয়া করেছেন আমার জন্য। আগে আগে বলছি যে আপনার সাথে কখনও এভাবে লাইভে আসা হয় নাই, কথা বলা হয় নাই, ভেরি ফার্স্ট টাইম আমার পেজ থেকে লাইভে আসা, কিছু কিছু বিষয় নিয়ে আপনার শেয়ার করার জন্যই আর কি আসা, যে শেয়ার করলে হয়তো বা ভালো লাগবে আমার, আপনারাও জানবেন সত্যি জিনিসটা কী হচ্ছে, যে সেটাই আর কি। দেখেন লাইফটা হচ্ছে খুবই ছোট, এই লাইফে ছোট সময় যদি আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই, লাইক অন্য লাইফ নিয়ে যদি বেশি চিন্তিত হয়ে যাই, তাহলে আমাদের নিজস্ব লাইফটা কিন্তু ঠিক থাকলো না, তাহলে আমরা আমাদের নিজের লাইফ এনজয় করতে পারলাম না বা সময় দিতে পারলাম না। সো যার যার পার্সোনাল লাইফ তাকেই বুঝতে দিন বা সামলেতে দিন, যেসব কারণ যেসব যেসব বিষয় নিয়ে কথা বলা দরকার সেসব বিষয় নিয়ে কথা বলাটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি সবাই এই বিষয় নিয়ে কথা বলবেন, এবং কাউকে পার্সোনালি আমি অ্যাজ এ সাব্বির না, আরও আমার অনেক ন্যাশনাল প্লেয়ার ভাই আছে, অনেক প্লেয়ারই আছে, দেখেন ক্রিকেটে হচ্ছে ক্রিকেট না, প্রত্যেক মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে মিনস হচ্ছে কোনো সময় ভালো দিন যাই, কোনো সময় খারাপ সময় যাই। দেখেন আমাদের লাইফটা হচ্ছে সাইকেলের মতো, আপনি যখন সাইকেল চালাবেন তখন কখনো ভালো রাস্তা পাচ্ছেন, কখনো বালু পাচ্ছেন, কখনো পাথর পাচ্ছেন, কখনো পানি পাচ্ছেন, সো ওইগুলাকে আমাদেরকে পাশ কাটিয়ে তখন যেতে হবে সাইকেলের মতো করে, লাইফ যেন সুন্দর রাস্তায় যেতে পারি। তেমনি প্রত্যেক মানুষের লাইফেই একটা পার্সোনাল লাইফ থাকতে পারে না, মানুষের পার্সোনাল লাইফ বিনোদন থাকতে পারে, এন্টারটেনমেন্ট থাকতে পারে, কেউ গান শুনে এন্টারটেনমেন্ট হয় বা কেউ মুভি দেখে এন্টারটেনমেন্ট হয়, কেউ ঘুরতে যেতে পছন্দ করে, যার যার পার্সোনাল থট পার্সোনাল লাইফ পার্সোনাল বিষয় নিয়ে তারা খুশি থাকে। বাট আমার কাছে মনে হয় যে কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার আমার মনে হয় না কারো আছে, এবং সেই ভাবে কেউ যোগ্যভাবে কেউ নিবে আর কি। আমি অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার, আপনার ক্রিকেট নিয়ে আমার কথা বলেন আমি মেনে নেব, কিছু বলবো না, নাথিং, মানে আমি খারাপ খেলছি আপনারা অবশ্যই বলবেন, আর আপনাদের বলাটাই কিন্তু আমার কাছে একটা ইন্সপিরেশন হবে, আমি অনুভূত হবো আর কি, যে আমি নেক্সট স্টেপ বা নেক্সট যে ম্যাচগুলো আছে ভালো খেলার চেষ্টা করব। আপনার কথা বলবেন আমি শুনবো, বুঝবো, ভালো বুঝবো, বাট পার্সোনাল লাইফটা কিন্তু পার্সোনাল লাইফের আলাদা জিনিস, এটাতে আমার ফ্যামিলি মেম্বার আছে, আমার ইমোশন থাকে, অনেক কিছু জড়িয়ে থাকে, তো সেই সব বিষয় নিয়ে আমার মনে হয় না কারো চিন্তা করার দরকার আছে, যে যার পার্সোনাল লাইফ তার পার্সোনাল লাইফ তার কাছে, দিন শেষে আপনাদের ফ্যামিলি আছে। অ্যান্ড আমি যদি এখন কারো পার্সোনাল লাইফ নিয়ে যদি ফেসবুকে এটা কমেন্টস করে বসি, তাহলে আমার কিছু যায় আসবে না, যাবে তার বিষয় নিয়ে, তার ফ্যামিলি মেম্বার দেখলে কষ্ট পাবে, সে দেখলে কষ্ট পাবে, তার ফ্যান ফলো দেখলে কষ্ট পাবে, তো এই বিষয়টা একটু চিন্তা করবেন আশা করি, এবং চিন্তা করেই সব কিছু ডিসিশন নেবেন। আমি জানি যে লাইভের পরে হয়তো অনেক নেগেটিভ নিউজ হবে, বাট আমার কিছু করার নাই, লাইভে আসে আমার যে ফ্যান ফলোয়ার যারা আছেন তাদেরকে আমার কথাটা শেয়ার করা উচিত ছিল আমার, এবং আমার কাছে মনে হয়েছে শেয়ার করা দরকার, তাই শেয়ার করতে আসলাম। আশা করি ভালো থাকবেন, কালকে থেকে বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ শুরু হবে, বাংলাদেশ টিমকে আশা করি যেভাবে সাপোর্ট করেছেন অনেক আগে থেকে সাপোর্ট করছেন, আশা করি আপনারা সাপোর্ট করবেন, কারণ বাংলাদেশের প্লেয়ার যারা আছে তারা অনেক এক্সপিরিয়েন্স, যোগ্যতা এবং তারা অবশ্যই ক্যাপেবল, আমার মনে হয় তাদের একটা সাপোর্ট খুব প্রয়োজন, যে সাপোর্টটা আপনাদের থেকে বেস্ট সাপোর্ট কেউ দিতে পারবে না। 16 কোটি মানুষ যদি একবার দাঁড়ায়, একবার বাংলাদেশ যদি কেউ চিল্লাই, আমার মনে হয় না কোনো টিম আর দাঁড়াতে পারবে। সো আমার রিকোয়েস্ট যে তারা তাদেরকে সাপোর্ট করবেন, কালকে থেকে তাদের মিশন শুরু হবে, এবং আনটিল ফাইনাল পর্যন্ত যেন যেতে পারে
এবং কাপটা যেন আমরা নিতে পারি, আমরা এই আশা করছি, সবাইকে দোয়া প্রার্থনা করছি। এবং যদি লাইভে যদি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি সেক্ষেত্রে আমি আপনাকে ক্ষমা প্রার্থনা করছি, এবং আশা করি ভালো থাকবেন, যে যেখানে আছেন না কেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরিবারে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।